সিঙ্গাপুরের প্রতীক এই সিংহ। অনেকে বলে সিঙ্গাপুরকে দ্য লায়ন সিটি বলে। সিঙ্গাপুরে কি লায়ন বাস করে, লায়ন পাওয়া যায়, তার কিন্তু প্রশ্নই ওঠে না। তবে সিঙ্গাপুরের নাম লায়ন সিটি বা সিংহের শহর কেন বলায়, আর সিঙ্গাপুরের প্রতীক তার মালিয়ন, এরকম বলে দ্য মালিয়ন, তা সিংহের মুখ আর মৎস্যের লেজ, এর পেছনে আছে পৌরাণিক কাহিনী। সাগরের বুকে জেগে ওঠা এক চর সিঙ্গাপুর, জেলেরা মাছ ধরত সেই চরে গিয়ে, সেখানে নাকি প্রায় এই সিংহর মতো একটা কিছু এসে জেলেদের ডিস্টার্ব করত। তখন নাকি জেলেরা সকলে মিলে সেটাকে মেরে ফেলেছিল এবং তারা স্বাধীনভাবে মাছ শিকার করতো, মুখ লোকে মুখে শোনো আর কি। সেই থেকে তারা সিংহর শহর বলা হয় আর কি। সিঙ্গাপুরে অপাদা কিন্তু চলতে দেখা যায় না, সিংহ সিঙ্গাপুর নাই বলে চলে। তবে সিঙ্গাপুর নামটি মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে এসেছে। সিঙ্গাপুর সিংহা শব্দটি এসেছে একটি সংস্কৃত শব্দ সিমহা, যার অর্থ হলো সিংহ, এবং পুরা পুরা শব্দের অর্থ হলো শহর বা সিটি। তাহলে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর শব্দের অর্থ হলো যে সিংহের শহর। সিঙ্গাপুরের বাংলা অর্থই হলো সিংহের শহর। সিঙ্গাপুর কীভাবে এত উন্নত হলো, একজন এত ইচ্ছা করলে কীভাবে একটি দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে সিঙ্গাপুরের মহান নেতা এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী মিস্টার লি কোয়ান ইউ, যিনি তার 31 বছরের 1965 থেকে 1990 সাল শাসনামলে একটা জেলেপল্লীকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমরা জানি এ সম্পর্কে অনেকেই যারা সিঙ্গাপুরে আসি। তবে দ্য মালিয়ন, এই যে দেখা যাচ্ছে এটা মালিয়ন জাতীয় প্রতীক, এখানে আসে প্রচুর দর্শনার্থী, এখানে আসে সবসময় দেখার জন্য, এক একজনের এক এক মুখের কাহিনী যে সেখানে লি সিংহ নাই, তারপর সিংহের শহর কেন বলা হয়। এটা হচ্ছে জেলেরা মাছ ধরত তখন সেই কারণে অনেকে বলে থাকে সিংহকে নাকি তারা মেরে ফেলেছিল, তারপর তারা নিরাপদে মাছ শিকার করত, এই জন্য সিংহের প্রতীক বলা হয় এখানে। তবে এখানে যে সিঙ্গাপুরের মহান নেতা মিস্টার লি কোয়ান ইউ, তার অবদান প্রচুর। তিনি একটি ছোট্ট একটি দেশকে কোথায় নিয়ে গেছেন, এরকম আসলে তিনি তার উৎকৃষ্ট উদাহরণ সারা বিশ্ববাসীর জন্য যে একজন ভালো নেতা হলে একটি জেলেপল্লীকে কোথায় নিয়ে যাওয়া যায়। আমাদের দেশে যদি তার মতো নেতা থাকতো তাহলে আমাদের দেশ কোথায় নিয়ে যেত, বাবা যায় না। তো সিঙ্গাপুরে যারা আসে বা আসবেন তারা এই জায়গাটা আসে দেখতে পারবেন, প্রচুর দর্শনার্থী এখানে আসে। মানে এর মেরিনা বে লায়ন এই যে চিহ্নটা, এখানে প্রচুর মানুষের ছবি তোলে, এবং সিঙ্গাপুরের প্রতীকই বলা হয় দ্য মালিয়ন বা দ্য লায়ন। আস্তে আস্তে